দিন থাকলাম এবার বাসায় এসে তো থাকতে থাকতে আর দেখতে দেখতে বিদায় ঘন্টা বেজেই গেল আর আমাদের ঢাকা যাওয়ার সময় হয়ে গেল তো আপনাদের ভাইয়া যেহেতু চলে গিয়েছিল তো আবার আসবে তো আপনাদের ভাইয়া আসার আগেই আব্বু সব কিছু রেডি করে রাখছে তো আমাদের গাছের কাঁঠাল তো আজকে হচ্ছে কাঁঠাল পাড়া হচ্ছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আব্বু সকালবেলায় গাছের কাঁঠাল ভাঙতেছিল তো গাছের কাঁঠাল পেকে গিয়েছে তো আমাদের গাছের কাঁঠালগুলো অনেক বড় বড় হয় আর দেখতেই পাচ্ছেন যে কাঁঠাল পাড়ার দেখার সদস্য কতগুলো আমি তো এখানে রীতিমতো বসে থেকে ভিডিও করছি এই তো আমার ছোটো বোন আছে আম্মু আছে আব্বু আছে সবাই আছে মোটামুটি বাসার তো যাই হোক আজকে কাঁঠাল পাড়া হচ্ছে এই কাঁঠাল আমি ঢাকা নিয়ে যাব না বাসাতেই খাওয়ার জন্য আপনাদের ভাইয়া কাঁঠাল নাকি খুব পছন্দ করে তো সে আসলে কাঁঠাল খেতে চায় তো সে আসার আগেই আব্বু পেরে পাকিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখতেছে আর কি তো দেখতে দেখতে তো এবার রাজশাহী এসে অনেক দিন থাকা হলো এর মাঝখানে আপনাদের ভাই দুই দুইবার এসে ঘুরে টুরে চলে গিয়েছে আমি যাইনি তো এবার আপনাদের ভাইয়া রাজশাহী আসছে আমাকে নেওয়ার জন্য তো আমি মোটামুটি পনেরো দিন রাজশাহীতে ছিলাম পনেরো দিন বলা যায় ঈদের আগে এবং ঈদের পরে সব মিলিয়ে পনেরো দিন হয়ে গিয়েছে তো আপনাদের ভাই মাঝখানে দুইবার এসেছিল ঈদের আগে একবার ঈদের পরে একবার তো যাই হোক কিন্তু আমি তখন যাই নাই আমি থাকা মানে থেকে গিয়েছিলাম আর কি ভাবলাম যে অনেক দিন পরে এসেছি আর এভাবে বারবার আসাও যায় না ঢাকা থেকে রাজশাহী আমি খুব একটা যাই না বললেই চলে তো যাই হোক যেহেতু এবার এসেছি ঈদ করার জন্য তো আমি ভাবলাম যে কিছুদিন থেকেই যাই এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট উঠেছে হচ্ছে ডিম দিয়ে বাচ্চা তুলেছে আর কি তো যাই হোক দেখতে এত সুন্দর লাগতেছিল একদম একদম লাদুস নুদুস ছোট ছোট বাচ্চা হয়েছে মুরগির বাচ্চা তো যাই হোক আমি এগুলাই দেখতেছিলাম আর কি আর বাসায় বসে চিল্লাচিল্লি করতেছিলাম এই যে আম্মু এখানে ছিল তো আম্মু হচ্ছে মাছ এবং মুরগি কাটতেছিল মানে আমাকে বিদায় দেওয়ার মানে সবকিছু রেড মানে শুরু হয়ে গিয়েছে আর কি যেহেতু আমি চলে যাব তো বিদায় দেওয়ার জন্য কি কি আমার সাথে বেঁধে দিবে সেগুলো আম সব কিছু রেডি করতেছিল আজকে আর আজকে আপনাদের ভাই রাত্রেবেলা আসবে মানে আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আসবে আর আগামীকাল সকালে আপনাদের ভাই এসে নামবে রাচ্ছেদ এবং বিকালে আমরা কিন্তু ব্যাক করব কারণ আপনাদের ভাইয়ের অফিস এবং আমার অফিস দুইটাই খুলে গিয়েছে তো যার কারণে আমরা লেট করব না আপনাদের ভাই আসার সাথে সাথে সেই দিনে আবার ব্যাক করব। এই কারণে আব্বু সব কিছু রেডি করে রাখছে যেন এসে আমাদের আর প্রবলেম না হয় আপনাদের ভাই এসে যেন সব ব্যাগটা গুছানো থাকে রেডি হতে রেডি থাকে আমরা চলে যেতে পারি আর কি তো যাই হোক এবারকার ঈদটা খুব মজাই হলো মজাভাবেই কাটালাম আর কি এই প্রথম আমি বাবার বাসায় ঈদ করলাম তাও আবার কুরবান ঈদ যেটা আমার সবচেয়ে পছন্দের একটা ঈদ কুরবান ঈদ কুরবান ঈদটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ কুরবান ঈদে মানুষ অনেক হয় এবং বাসায় যে মাংস কাটাকাটি হয় এগুলা দেখতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম এই যে দেখেন সে বিশাল বড় একটা কাঁঠাল এই কাঁঠালটা অনেক বড় আমি ক্যামেরাতে হয়তো ছোট মনে হচ্ছে বাট বাস্তবে কিন্তু কাঁঠালটা অনেক বড় তো কাঁঠালটা সবাই মিলে খাওয়া হবে আমাদের বাসায় যে ভাড়াটি আছে সবাই মিলে আম্মু সবাইকে দিয়ে ধুয়ে শেষ করবে আর আমাদের গাছের ফলমূলগুলো কেন যেন অতিরিক্ত হয়ে যায় কারণ বাসায় মানুষ কম সবাই মিলে খেতে পারে না কাঁঠাল আমার দু চোখের বিষ আমি কাঁঠাল একদমই পছন্দ করি না আমি কাঁচা একটা টুকরো মুখে দেই না তো যাই হোক আমি কি কি নিব সেগুলো আমি প্যাক করছিলাম তো এই যে আমার গাছের ভান্ডার আমি এখান থেকে ঢাকাতে গাছ নিয়ে যাই তো দেখতেছিলাম যে এবার কি কি গাছ নেওয়া যায় সাথে তো এখানে নামবো এখন নেমে আমি যা যা গাছ নিয়ে সেই গাছগুলো নিয়ে নিব। আর আমার ছোট বোন চিল্লার ছিল আমাকে গাছ দিবে না বলতেছিল তো যাই হোক সব কিছু মিলেই আবার আমরা ঢাকা চলে যাব আর কি তো এই যে গাছ নেওয়ার প্ল্যান করতেছিলাম আর এদিকে আম্মু যেহেতু ঢাকাতে আমাকে অনেক খাবার দাবার রান্না করে দেয় তো এই তো এরকম হচ্ছে বাটি মানে কিনতেছিল অনেকগুলো বাটি লাগবে খাবার রান্না করে দিবে যেহেতু অফিস শুরু হয়ে যায় যে আমি রান্না বান্না করার সময় পাবো না তা আম্মু যতদিন মানে খাবার রান্না করে দিবে যতটুকু পারে আর কি তো এই জন্য অনেকগুলো বাটি দরকার তো এখান থেকে আম্মু বাটি কিনতে কিনতেছিল যে বড় ছোট মিলিয়ে বাটিগুলো নেবে আর কি তো যাই হোক দেখতে দেখতে দিয়ে অনেক দিন রাজশাহীতে থাকলাম দেখতে দেখতে মানে ব্লকটাও ছোট হয়ে আসতে আসছে আমার যাওয়ারও সময় হয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থভাবে ঢাকায় পৌঁছাতে পারি এবং এবং সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এটা হচ্ছে সবচাইতে বড় কথা ভালো থাকা এবং সুস্থ থাকা দুটাই খুব ইম্পর্ট্যান্ট জীবনে জীবনে টাকা পয়সা আসবে এবং যাবে বাট ভালো থাকা সুস্থ থাকা এটা টাকা দিয়েও কেনা সম্ভব না তো যাই হোক দেখতে দেখতে দিন অনেকগুলো দিন কেটে গেল ওইভাবে রাজশাহীতে আর যে বাচ্চারা সব মাঠে খেলাধুলা করতেছিল আমি একটু দেখতেছিলাম যে আজকেই বিকালটা শেষ বিকাল কারণ আগামীকালকে বিকাল চারটাতে আমি অলরেডি ট্রেনে থাকব তো এই কারণে আজকে বিদায় নিয়ে নিচ্ছিলাম এলাকা থেকে যে আগামীকাল এই সময়টা আমি অলরেডি চলে যাব মানে ট্রেনে থাকবো তো আজকে হচ্ছে শেষ দিন রাজশাহীতে আমার ঘোরাঘুরি বেড়ানোর বা এই সবুজ চোখে দেখা তো আজকের ব্লগটা কার কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তো যাই হোক আপনারা কী টাইপের ব্লগ দেখতে চান সেটাও আপনারা কমেন্টে কাইন্ডলি জানাবেন আর আপনাদের ভাই আসলে আগামীকালকে ইনশাল্লাহ আমি চলে যাব তো আমি এখন ছাদে ছিলাম ছাদ থেকে পুরো ভিউটা আপনাদেরকে একটু শেয়ার